আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে কাবাব তৈরি করব। তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি। তো মাংসটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব। এরপর মাংসটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর আগের থেকে বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছি। তো বুটের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন বুটের ডাল আর গরুর মাংসটা আমি একসাথে প্রেশার কুকারে দিয়ে দেব। এরপরে সব মশলা দিয়ে দেব এখন। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। তো সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি ঢেকে দেব ভালো করে। মাংসটা আর বুটের ডালটা কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখন, যাতে মাংসটা আর বুটের ডালটা সিদ্ধ হয়। এরপরে ঢেকে দেব। মাংসটা বুটের ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় 30 মিনিট। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। তো এখন আমি বুটের ডালটা আর মাংসটা আলাদা করে নিয়েছি, ডাল থেকে মাংসটা আলাদা করে নিয়েছি, আর ডালটা ব্লেন্ড করে নিয়েছি, আর মাংসটা ছিঁড়ে নিয়েছি টুকরো টুকরো করে। তো এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি সব কিছু মেখে একসাথে মিশিয়ে নেব। এখন কিছু চালুর গুঁড়া দিয়ে দিলাম, যাতে কাবাবটা মচমচে হয়। একটা ডিম দিয়ে দিলাম। তো এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এরপরে হাতে ছোট ছোট করে কাবাবটা বানিয়ে ফেলব। তো সবগুলা কাবাব বানানো হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে দেব এখন। তো সব কাবাব লালচে লালচে করে ভেজে নেব এখন। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এভাবে আমি সবগুলা কাবাব ভেজে নেব এখন। তো ভাজা হয়ে গেছে। তো হয়ে গেল আমার অল্প কিছু উপকরণ দিয়ে কাবাব তৈরি করা।